শনিবার 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডাববাড়ি এলাকায় প্রয়াত রজনী দাসের বাড়িতে গেলেন কংগ্রেসের প্রতিনিধি দল। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে, আর তাতেই রজনী দাস সহ তার স্ত্রী এবং পুত্র প্রীতোষ দাসের মৃত্যু হয়। এদিন অসহায় এই পরিবারের পাশে এসে দাঁড়ালেন কংগ্রেস নেতৃত্ব। এদিন প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিৎ সিনহা, এআইসিসির সম্পাদিকা ম্যাডাম জরিতা সহ কংগ্রেস দলের ধলাই জেলা ও আমবাসা ব্লকের নেতৃত্ব। এদিন প্রতিনিধি দল কথা বলেন পরিবার পরিজনদের সাথে, জ্ঞাপন করলেন সমবেদনা। বাচ্চার বাচ্চনের থেকে চাক্ষুষ দেখেছে, সে অল্পতে রক্ষা হয়েছে বাচ্চাটা, এবং এটা নিষ্ঠুর ঘটনা, ছাড়া কোনো চিন্তা করার ভাষা নেই। এবং এই পরিবারকে আমরা সর্বোতভাবে সাহায্য করব, যে আইনের সাহায্য লাগে আমরা কংগ্রেস পার্টি থেকে। তিন লোক কা মার্ডার হুয়া হ্যায় और ये एक पारिवारिक मामला है, पर तब भी कुछ लोग बोल रहे हैं कि शायद ये पॉलिटिकली मोटिवेटेड भी हो सकता है। लगता है इस प्रदेश में जान की कोई कीमत नहीं है, और दिन ब दिन दंगे फसाद, मर्डर्स, रेप्स दिन ब दिन बढ़ रहे हैं, और आम जनता भी सुरक्षित नहीं है, जनप्रतिनिधि भी सुरक्षित नहीं है। तो पूरा लॉ एंड ऑर्डर का जो हालत है इस देश, इस प्रदेश में बद से बद।